মার্জিন হয়নি ভাই, সবই তো বুঝতে পারছো। সিপিএমের ভোটটা সম্পূর্ণ বিজেপিতে পারচেস্ট হয়ে গেছে, তা সিপিএম জেনে শুনেই করেছে। হ্যাঁ, 30% ভোট ছিল, 5% ভোট দাঁড়িয়েছে, এবং এখানে হিন্দু ভোটটা সম্পূর্ণ বিজেপিতে গেছে। তার জন্য এই রেজাল্ট, তবু দুটো সিট বীরভূমের মানুষ দিয়েছে, ধন্যবাদ জানায়, বীরভূমের মানুষকে সাধুবাদ জানায়। আমার চেয়ে যারা বড়ো আমার প্রণাম নেবে, ছোটোরা আমার ভালোবাসতেবে। তার সঙ্গে একটা কথা বলি, যেন কোনো হানাহানি মারামারি না হয়, কোনো মিছিল যেন না হয়, শান্তিপূর্ণভাবে সবাই মিলে একসঙ্গে থাকবে। না না না, ওই পুরো বিজেপিতে ডাইভার্ট করে দিল সিপিএমের ভোটটা। সিপিএমের যে এখানে 4,92,000 ভোট ছিল, সেই ভোটটা কোথায় গেল? রাজনীতি ছেড়ে দেবো মানে আমি প্রেসিডেন্ট পদ থাকবো কিনা আমি চিন্তা করবো, পরে বলবো। সেটা রাহুল গান্ধীর ব্যাপার, ওটা আমি ইন্টারেস্ট, আমি স্টেট রাজনীতি করি না। আপনি কি মানে এই বিষয়ে চিন্তা ভাবনা করেছেন? সেটা আমরা আলোচনা করবো, পার্টিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।